ভাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি সঞ্জীব, তোমরা দেখছো সঞ্জীব ইউটিউব চ্যানেল। প্রতিবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকের ভিডিওতে আমরা দেখব বোলপুর শান্তিনিকেতনের একটা সুন্দর জায়গা, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, জঙ্গলের মাঝে গ্রাম্যময় প্রকৃতি নিয়ে সুন্দর হাট, এই সোনাঝুরি হাট। একসময় রবীন্দ্রনাথ ঠাকুর এই সোনাঝুরি হাটটির নাম দিয়েছিলেন। প্রকৃতির সুন্দর পরিবেশ, খোলামেলা চারিদিক এবং তার সঙ্গে সবুজে ঘেরা ইউক্যালিপটাস গাছের বন এবং নিচে লাল মাটি, এগুলো সবই মিলেমিশে একাকার হয়ে গেছে এই হাটে। সোনাঝুরি হাট, খোয়াই নামে এক মজে যাওয়া নদী সোনাঝুরি হাটের সামনে দিয়ে বয়ে গিয়েছে। নিচে লাল মাটি, ওপরে শাল পলাশ এবং ইউক্যালিপটাস গাছের জঙ্গলে ঘেরা, খোলা আকাশের নিচে হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্রের অনেক দোকান। দোল পূর্ণিমার আগে এই হাটেই বসন্ত উৎসব পালিত হতেও দেখা যায়। এক ঝলক তোমরা দেখে নাও, স্কুল কলেজের অনেক মেয়েরা এবং দূর দূর থেকে আসা যাত্রীরাও এই দোল উৎসবের সময় শান্তিনিকেতনে ভিড় করে এবং তারা দোল উৎসব উপভোগ করে এবং নিজেরাও দোল খেলে থাকেন। এই হাটের একটি বিশেষ আকর্ষণীয় জিনিস আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ঝুমুর নাচ। মহিলাদের গ্রুপ একসঙ্গে ঝুমুর নাচ করেন এই জঙ্গলে। তোমরা কিন্তু চাইলে এই নাচের সঙ্গে পা মেলাতেই পারো, কিছু বকশিশ দিলে তারা খুব খুশি হয়। এটা আমাদের মাহালি ঝুমুর। তো এই নাচটা আপনারা করছেন, ঝুমুর নাচ? তো এটা কবে কবে দেখা যাবে? শনিবার, মানে সপ্তাহে দুদিন, শনি আর রবি। আর ডান্স করতে গেলে আপনাদের সঙ্গে কত টাকা নেন? মানে যারা ডান্স করে তারা ওদের ইচ্ছা মতো যা দেয় সে তাতেই খুশি আমরা, মানে কোনো রেট নেই। যেমন পারে দিয়ে দেয়। এরকম অসাধারণ সাজ এবং সঙ্গে উপরে পাহাড়ি ফুল, হাতে তৈরি বিভিন্ন ফুল দিয়ে সাজানো খুব সুন্দর আদিবাসী মাদল গানে তালে নৃত্য করে চলেছে আদিবাসী সম্প্রদায়ের মহিলারা। রকম গান, শাল পলাশের বন থেকে শুরু করে লাল পাহাড়ি দেশ, খুব সুন্দর সুন্দর গানগুলো এনারা গাইছেন। আচ্ছা, আপনারা শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তো খুব গরমের মধ্যে প্রাণ ঠান্ডার জন্য একদম খাঁটি জিনিস। কত রকম ডেকোরেশনটা একবার দেখুন, বার্থডে আইসক্রিম হয়ে গেছে। বাবা, দারুণ খেতে, কি সুন্দর, সুস্বাদু। নারকলের কুড়ানোটা দিয়েছে, আরো বেশি ভালো লাগে। এই হাটে অনেক রকম জিনিসপত্র বিক্রি হয়, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে জামা কাপড়, খেলনা, ছবি, ব্যাগ, দোল উৎসব উপলক্ষে পলাশ ফুলের মালা, এম্ব্রয়ডারি করা স্কার্ফ, সালোয়ার কামিজ, কুর্তি, শার্ট, হস্তশিল্প নেকলেস, কানের দুল, এই ধরনের জিনিস আপনারা এখানে পাবেন। কি আছে? পেঁচা, পেঙ্গুইন। কোনটা পেঁচা? এইগুলো পেঙ্গুইন আর এইগুলো। কত দাম? এগুলা 10 টাকা, এগুলা 20 টাকা।
আমার নাম শ্যামলী মাড্ডি। আর তোমার নাম? মমিতা মাড্ডি। আচ্ছা, স্কুলে পড়ো তোমরা? হ্যাঁ। স্কুল আছে এখানে? এখানে। কোন স্কুল? শিশু শিক্ষা কেন্দ্র। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। হাটটি মূলত দুপুরের পর থেকে হাটটি বসে এবং সন্ধ্যা হবার পরই হাট কিন্তু শেষ হয়ে যায়, কারণ সন্ধ্যায় এই ঘন জঙ্গলের বুকে নেমে আসে ঘন কালো অন্ধকার। এখানে কিন্তু কোনো লাইটের ব্যবস্থা নেই, সেই দরুন সন্ধ্যার পর থেকেই হাট শেষ। সপ্তাহে দুদিন এই হাট বসে, শনি এবং মঙ্গল। দীর্ঘকাল করোনা পরিস্থিতির জন্য হাট বন্ধ ছিল, তবে কিন্তু এখন সব স্বাভাবিক হয়ে গেছে। হাটে ঢুকতেই একদম ঝুমুর নাচ তোমরা দেখতে পারবে, এবং মহিলাদের কি সুন্দর নৃত্য, যেগুলো সচরাচর অন্য কোনো মেলায় দেখতে পাওয়া যায় না। এগুলো পাশেই রয়েছে একটা বনপুকুরডাঙ্গা, যেখানে একটা আদিবাসী গ্রাম। তো এই নিয়ে বনপুকুরডাঙ্গা আদিবাসী গ্রাম নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, তোমরা চাইলে ওপরে আই বাটনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে ভিডিওটা দেখতে পারো। আদিবাসী গ্রামটা কেমন আমি সেই ভিডিওটা দেখিয়েছি। তো আজকে তোমাদেরকে এই হাটটাই দেখাচ্ছি এবং হাটের সম্বন্ধে কিছু জেনে নাও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় কিন্তু এই খোয়াই মেলা বা এই সোনাঝুরি হাটটি শুরু হয়নি, কিন্তু এই সোনাঝুরি বন এবং খোয়াই নদী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা রয়েছে। পশ্চিমবঙ্গে এরকম আর কোনো হাট দেখা যায় না, এবং এইখানে কোনো স্থায়ী দোকানও নেই। তবে এই হাটের বাইরে অনেকগুলো হোটেল রয়েছে, সেখানে সম্ভবত খাবার দাবার সবই পাওয়া যায়, ভাত থেকে রুটি সবই পাওয়া যায়। কিন্তু সিজনে আসলে সেগুলো সবই পাওয়া যায়, কিন্তু অফ সিজনে সেগুলো সব বন্ধই থাকে। এইখান থেকে 2 কিলোমিটার দূরেই রয়েছে আদিবাসী গ্রাম, সেইখানকার অনেক মহিলারা এই নৃত্যতে অংশগ্রহণ করেন এবং এরকম সুন্দর একটা নৃত্য প্রদর্শনী হয়, এই হাটটির একটা বিশেষ আকর্ষণ। তোমরা যদি কখনো এই হাটে আসো, আদিবাসীদের কিন্তু নাচ করতে ভুলো না, আর যদি সমর্থ হয় কিছু অর্থ ওদের প্রদান করতেই পারো। প্রায় 50 টাকা করে টোটো ভাড়া নেয় শান্তিনিকেতন থেকে, এবং এই টোটোতে করে আসতে হবে। এখানে ঢুকতেই আদিবাসী নাচ গান, ঝুমুর নাচ, এবং দুপাশে এরকম খোলামেলা উন্মুক্ত প্রান্তরে হাট, যা সত্যি খুবই সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য সত্যি উপভোগ করার মতো, এবং এখনও পর্যন্ত যারা শান্তিনিকেতনে ভিজিট করনি তারা অবশ্যই যে কোনো উইকেন্ড দেখে শান্তিনিকেতনে আসলেই হবে। এবং তার মধ্যে রয়েছে এই সোনাঝুরি হাট। পার্কিংয়ের বন্দোবস্ত রয়েছে, দেখো গাড়ি এখানে সব পার্কিংয়ে লাগানো রয়েছে। আর বেশি গরমে বিকালের দিকটাই হাটটা সব থেকে ভালো লাগে, দুপুরবেলা প্রচুর রোদ এবং অনেক গরম। তো আমি বিকাল দুপুরবেলার দিকে এসেছি এবং অনেকক্ষণ এই গাছের ছাওয়ায় বসেছিলাম, একটু রেস্ট করছিলাম, তারপরে একটু বিকাল ছাওয়া পড়তে তারপরে শ্যুটটা করছি। এবং শান্তিনিকেতনের খুব কাছেই, প্রায় 4 কিলোমিটার দূর বিশ্বভারতী ক্যাম্পাস থেকে রয়েছে এই সোনাঝুরি হাট। বোলপুর শান্তিনিকেতনের আরও ভিডিও দেখতে গেলে উপরে আই বাটনের লিঙ্ক রয়েছে, যেখানে কঙ্কালীতলা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, অমরকুঠি, সেই সঙ্গে শান্তিনিকেতন ক্যাম্পাস, সমস্ত ভিডিও উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে। চাইলে আমার সাথে বিভিন্ন শান্তিনিকেতন পরিক্রমা করো এবং ভিডিওগুলো দেখতে পারো। তো এরপরে আমরা একটা ভিডিওতে দেখে নেব সৃজনী শিল্পগ্রাম, যেখানে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে একটি ছোট্ট গ্রামে, যেটা সৃজনী শিল্পগ্রাম, যেটা আমরা এরপরের ভিডিওতে একটু দেখে নেব। শাল, সেগুন গাছের নিচে, ইউক্যালিপটাস গাছের নিচে, এরকম লাল মাটির ওপরে এরকম ছোট্ট সুন্দর অসাধারণ একটা হাট বসে, যাকে সোনাঝুরির হাট বলে। আই লাভ বোলপুর, আই লাভ শান্তিনিকেতন, আই লাভ সোনাঝুরির হাট। আর হানা ইয়াটা ছলটা ছলটা ভালোবাসে, ছল ছল ছয়